প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হরামেশে চলছে এবং বহু প্রতিবেশী আমাদের সামনে আছেন তারা বলেন আমাদের সাথে শুনি কি করব উপদেশ দেই ধৈর্য ধারণ করেন এসব কিছু বলার তো নেই আমাদের যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারাই এবং তাদের সঙ্গে যারা থাকেন তারাই এগুলি করে বেশিরভাগ পত্রিকা তাদের নাম টেনামসে চলে আসতেছে এখন তারা এত চালাক হয়েছে নিজের নামে জমি জমা কেনে না বোন নামে কেনে মেয়ের নামে কেনে উনি ফ্রেশ সৎ মানুষ এগুলি মন্ত্রী সংশ্লিষ্ট এমপি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতা সংশ্লিষ্ট লোকেরাই করছে পত্রিকা হেডিং আসতেছে ইতিমধ্যে তো অলরেডি শিক্ষামন্ত্রীর নামে চলে আসছে পত্রিকায় সেখানে নিজেকে বাঁচানোর জন্য মহ কথা বলছে কোনো কিছু গোপন থাকবে না সব ফাঁস যাবে আনাসিন ক্বাল ক্বাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহই আদখুল জন্নাত মান লা ইয়ামানু জারুহু বা ইয়াকহু রাহ মুসলিম ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যারunst কারিতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় একটা হাদিসে যথেষ্ট নয় কি আর কিছু লাগে না এই বিষয়ে অনেক হাদিস অল্লাহ ইবন আল্লাহ ইবন আল্লাহ ইবন আল্লাহর কসম সে মোমিন না আল্লাহর কসম সে মোমিন না আল্লাহর কাছে মোমিন সাহেবের কাম আল্লাহর সব কে সেটা আল্লাহ জিল্লা ইমন যার বাবা একা হো যার অন্যায় থেকে তার অনুষ্ঠকারিতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই সেই ব্যক্তি আল্লাহ রসুল তাকে আল্লাহর কসম করে তিনবার বেঈমান বলছেন আমরা বলছি আমার তো পাক্কা মুসলমান অনাবি হরে রাজাম কুল্লুল মুসলিম মুসলিম মুসলমানের জন্য হারাম হলো তিনটা বস্তু তার রক্ত তার সম্পদ এবং তার ইজ্জত এই তিনটা বস্তুর উপরে কেউ হস্তক্ষেপ করা চলবে না পত্রিকায় একটা খবর আসলো পটুয়াখালীর একটা মেয়ে তাকে হামলা করছে সরকারি দলের একটা ইয়ং ছেলে তাড়া করেছে এক জায়গায় যে মেয়েটা পড়ে গেছে ওখানে তাকে ধর্ষণ করছে তারপরে তাকে বলা হচ্ছে তুমি থানায় যে মামলা করো তো কি জন্য মামলা করবো আমার তো সব চলে গেছে পত্রিকায় এইসব খবরগুলো হাসলে বরদাস করা যায় কোনো ভাই তার বোনের বেদ যদি বরদাস করতে পারবে অটোমেটিক রিয়াকশনারে ওই ভাই হয়তো তাকে খুন করবে কারণ দায়ী হবে ওই ভাই কেন সে খুন করলো এটা কিন্তু কেউ দেখবে না বিচার নাই কারণ বিচারক তো জানে না তার সাক্ষী দেবে সাক্ষীরা মিথ্যাবাদ সাক্ষী এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি বগুড়া কারাগারে আদালতে বসে আছি আমি তো আসামি হঠাৎ একজন সাক্ষী দাতা সাক্ষী আসলেন দাঁড়িয়ে টুপি নিয়ে উকিল সব বলছে এ এক মিথ্যাবাদে উঠলো আমি তো সুন্দর দাড়ি সুন্দর টুপি আর উকিলটা বলছে একটা মিথ্যা বাদে মানে এবার ওঠার আগে জজের পক্ষ থেকে যে থাকে সে বলে নিচ্ছে বলুন যাহা বলিব সত্য বলিব ও বলল হ্যাঁ যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না কিছুই লুকাইবো না ও বললো মিথ্যা বলিব না কিছুই লুকাইব না এই দ্বারা বসে থাকে উকিলরা তো যে কথা বলতে হাসতে দেখলে এই যে বললো না একই মিথ্যা কথা বলবে ও আদালত কী করবে এই সাক্ষী অনুযায়ী বিচার করবে আদালত নিজেদের যাচ্ছে না এজন্যই সাবধান দুনিয়া আসল বিচার হয় না আসল বিচার হয় আদালতে আল্লাহর আদালতে আল্লাহকে যারা ভয় করে তারা এই সমস্ত মিথ্যা পৎপন্থা তলাশ করে না What's